ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ফ্রেন্ডস, যে সমস্ত জমিতে আপনারা আলু চাষ করেছিলেন, আলু ভেঙে অলরেডি স্টোরে ঢোকানো হয়ে গেছে বা বিক্রি করা হয়ে গেছে, সেই সমস্ত কৃষক বন্ধুদেরকে আমি বলবো যে একেবারে সম্পূর্ণ বিনা খরচে আপনারা কিন্তু এই আলু জমিটাকে আর ফেলে না রেখে তিল বপন করে দিন। বা যে সমস্ত জমিতে আপনারা আলু বা অন্য কিছু চাষ করেননি বা সবজি চাষ করেছিলেন হয়তো, সেই সমস্ত জমিতে সামান্য কিছু সার প্রয়োগ করে আপনি তিল বপন করে দিন। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে তিল চাষ সম্পর্কে একেবারে এ টু জেড জানবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন, তাহলে প্রতিটা নতুন ভিডিওর আপডেট আপনি আপনার মোবাইলে পেয়ে যাবেন। ফ্রেন্ডস, বর্তমানে এই তিল এতটাই প্রয়োজনীয় এবং খুব দামি, হ্যাঁ, কেননা এই তিল শুধুমাত্র ভোজ্য তেল হিসেবেই নয়, বিভিন্ন খাবার সামগ্রী ভাজতে প্লাস বিভিন্ন প্রসাধনী, হ্যাঁ, ক্রিম, কসমেটিক্স ইত্যাদি তৈরি করতেও কিন্তু এই তিল ব্যাপকভাবে প্রয়োজন হয়ে থাকে। তাই বর্তমানে তিল সচরাচর ভোজ্য তেল হিসেবে খুব কমই ব্যবহার হয়, প্রসাধনী সামগ্রী তৈরি করার জন্যই কিন্তু এই তিল সবথেকে বেশি প্রয়োজন হয়ে থাকে। এই তিল এমন একটা ফসল যে আপনি অল্পমাত্র খরচে বা একেবারে সম্পূর্ণ বিনা খরচে আপনি কিন্তু বেশ কিছুটা মুনাফা কামিয়ে ফেলতে পারবেন। আপনি আলু চাষ বা অন্য কোনো চাষে যে যে পরিমাণ খরচ করেছিলেন, হয়তো আপনি সেখান থেকে কিছুটা হয়তো লাভ পেয়েছেন, কিন্তু যদি আপনি এক্সট্রা কিছু মুনাফা আয় করতে চান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই সেই জমিতে তিল বপন করে দিতে হবে। তিল বপন করে দিলে জমিটাও ভালো থাকবে, জমিতে ঘাস হবে না এবং জমির তিলের যে নোংরা অবশিষ্ট অংশগুলো জমিতে পড়ে সেগুলো কিন্তু সারের যোগান দেবে। আমরা এই বসন্তকালে তিল চাষটা কোন সময়ে করলে সবথেকে ভালো হয়? ফাল্গুন মাসের মধ্যে তিল বপন করে দিতে পারলে সবথেকে ভালো হয়, অথবা চৈত্র মাসের প্রথম সপ্তাহেতেই কিন্তু আপনি এই তিল বপন করে ফেলতে পারেন। এর থেকে লেট হলে কিন্তু ফলন কমে যাবে। আর যেহেতু তিল এই সময় আমাদের খুব গরম ওয়েদার, গরম ওয়েদারের জন্য বেশ কিছু ট্রিটমেন্টও আছে, সেগুলো আমরা একেবারে প্রথম থেকে শেষ অবধি আলোচনা করছি। বিভিন্ন ধরনের উন্নত তিলের জাত যেমন হচ্ছে আমাদের ভারতবর্ষের তিলোত্তমা 70-75 দিন, তেলের পরিমাণ 40%, রং কালচে বাদামি বর্ণের হবে, রমা 85-90 দিনের ফসল, তেলের পরিমাণ হবে 45%, বাদামি বর্ণের, এবং কৃষ্ণা 75-85 দিনের ফসল, তেলের পরিমাণ হবে 42% এবং বীজগুলো হবে কালচে রঙের। এর মাটি কেমন হবে? তিল চাষের জন্য আমরা যে মাটিটাকে ব্যবহার করবো সেটা হয় পলি মাটি, তা নাহলে বেলে দোমাশ মাটি। অ্যাকচুয়ালি যে কোনো মাটিতেই কিন্তু তিল চাষ করা যায়, তবে যে সমস্ত মাটিতে এঁটেল বা ঢেলার পরিমাণ বেশি হয় সেই সমস্ত মাটিতে বীজ ভালো অঙ্কুরোদ্গম হয় না, কারণ বীজগুলো যেহেতু খুব ছোটো হয় তাই শক্ত মাটি বা মোটা দানা মাটি চাপা পড়ে গেলে সেই বীজগুলো কিন্তু অঙ্কুরিত হতে পারে না। পাশাপাশি জল নিকাশির ব্যবস্থা যদি খুব ভালো থাকে তাহলে তিল সবথেকে ভালো হবে, কেননা যদি একটু বেশি পরিমাণ বৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে জল জমে গেলে কিন্তু গোড়া পচে তিলগুলো মারা যেতে পারে। সেই জন্য আমরা এমন একটা জমিতে চাষ করব যেখানে জল নিকাশির সিস্টেমটা খুব ভালো আছে। তো ফ্রেন্ডস, এবার আমরা বলবো যে আমরা কী পরিমাণ বীজ ব্যবহার করব এই তিল চাষের জন্য। আমরা 1 একরে বা 100 শতক জমির জন্য আমরা যদি ছিটিয়ে বুনি সেক্ষেত্রে 3 কেজি মতো আমাদের বীজ লাগবে, আর যদি আমরা লাইন করে বুনি তাহলে আমাদের 2.5 কেজি বীজ লাগবে প্রতি 1 একরে বা 100 শতক জমির জন্য। যে বীজটা আমরা এখানে বপন করব সেই বীজটাকে অবশ্যই কিন্তু আমরা একবার শোধন করে নেবো, কেন বীজ শোধন করাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কীভাবে করব? আপনি ব্যাবেস্টিন পাউডার, যেটা কার্বেন্ডাজিম 50%, এটাকে দিয়েও আপনি শোধন করতে পারেন, অথবা ম্যানকোজে 75 বা M45 যেগুলো রয়েছে সেটাকে দিয়েও কিন্তু আপনি বীজ শোধন করে নেবেন। হ্যাঁ, কীরকম পরিমাণ? 1 কেজি বীজের জন্য আপনার মাত্র 3 গ্রাম এই পাউডারটিকে দিয়ে আপনি সামান্য জলের মধ্যে মিশিয়ে টোটাল বীজের মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে দেওয়ার পর মোটামুটি ঘন্টাখানেক আপনি শুকিয়ে নেবেন ঠান্ডা জায়গাতে, তারপর সেই বীজটাকে আপনি বপন করে দিন। বপন করার সময়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, আমাদেরকে খেয়াল করতে হবে। যখন আমরা জমিতে বীজটা বপন করব, মাটিটা যখন আমরা তৈরি করব ফাইনাল চাষ দিয়ে, সেই সময় মাটিটা যেন একেবারে শুকনো না থাকে, অর্থাৎ সামান্য পরিমাণ জল দিয়ে আমরা মাটিটাকে ভিজিয়ে নেবো, তাহলে প্রত্যেকটা বীজ কিন্তু খুব সুন্দরভাবে অঙ্কুরিত হতে সাহায্য করবে। মাটিতে রস থাকলে প্রত্যেকটা বীজ অঙ্কুরিত হবে এবং প্রত্যেকটা গাছ সুন্দরভাবে কিন্তু চারা বেরিয়ে আসবে। এবং মাটিটা তৈরি করার সময় আমাদেরকে যে পরিমাণ আমরা সার যদি দিই সেক্ষেত্রে আমরা 10-26-26 প্রতি একরে মাত্র 50-75 কেজির মধ্যে দেব, এর বাইরে দেবো না, বেশি দেওয়ার দরকার নেই। যদি আলু জমি হয় সেক্ষেত্রে আপনাকে 1 ফোঁটাও কোনো রকম রাসায়নিক সার দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তবে ফাইনাল চাষের সময় একটা কাজ আপনারা অবশ্যই করবেন, যেটা হচ্ছে ট্রাইকোডারমা ভিডিডি অবশ্যই প্রতি একরে 2 কেজি করে আপনারা ফাইনাল চাষের সময় প্রয়োগ করবেন।
ট্রাইকোডারমা ভিরিডি যদি আমরা প্রয়োগ করি তাহলে মাটি থেকে সৃষ্টি হওয়া যাবতীয় ছত্রাক ঘটিত সমস্যাগুলো কিন্তু আপনার গাছকে আর কোনো রকম ক্ষতিগ্রস্ত করতে পারবে না। যেমন গোড়া পচে যাওয়া, কাণ্ড পচে যাওয়া ইত্যাদি সমস্ত যে পচন ঘটিত যে অর্থাৎ ছত্রাক ঘটিত রোগগুলো সম্পূর্ণভাবে কিন্তু একেবারে রোগমুক্ত তিল গাছ বেরোবে। আমরা কিভাবে বপন করব, যদি লাইন করে বপন করি তাহলে দুটো সারির মধ্যে দূরত্ব হবে 10-12 ইঞ্চি, বীজ থেকে বীজের দূরত্ব হবে 4 ইঞ্চি, বা ছিটিয়ে বপন করলে ছিটিয়ে দেওয়ার পরে মই দিয়ে দেবো। এক্ষেত্রে প্রতি বর্গ মিটারে দেখবেন যেন 45টি মতো গাছ বের হয়, তাহলে কিন্তু আপনি বেস্ট ফলন পাবেন। আর আমি বীজের পরিমাণ যেটা বলেছি সেইটা যদি আপনি প্রত্যেক 1 একরের জন্য ব্যবহার করেন তাহলে সুন্দর একটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে গাছগুলো বেরোবে এবং প্রত্যেকটা গাছ সুগঠিত হবে, মজবুত হবে, ডালপালা প্রচুর পরিমাণে হবে আর প্রচুর পরিমাণ আপনার ফল আসতে আপনি দেখতে পাবেন। যত বেশি ঘন করবেন গাছ সরু হবে, গাছের ডালপালা বেরোবে না, গাছের ফলন কিন্তু খারাপ হয়ে যাবে। যে সারের পরিমাণটা আমরা বললাম যে প্রতি একরে আমরা 50-75 কেজি এনপিকে 10-26 ব্যবহার করব। হ্যাঁ, এবার একটা চাপান সার রয়েছে, ঠিক 20 আসার আগে মোটামুটি 30 দিনের মধ্যে আমরা কি করব, 25 কেজি ইউরিয়াকে আমরা কিন্তু ছড়িয়ে দেব 1 একর জমির জন্য। এটা হিসাব বললাম মানে 100 শতক। এবার যদি কারো 33 শতকে বিঘা হয় তাহলে এটাকে 3 ভাগ করে নিন। এইভাবে আমরা কিন্তু ব্যবহার করব। আর এই সুঁটি আসার সময় এই ইউরিয়াটাকে প্রয়োগ করলে খুব ভালো কাজ দেবে। 20 আসার সময় এই ইউরিয়াটা কিন্তু ভীষণভাবে কাজ দেয়, কারণ এতে আপনার গাছের ভেজিটেটিভ যে গ্রোথটা খুব সুন্দরভাবে হয় এবং গাছকে একটা নির্দিষ্ট সুন্দর হাইট দিতে সাহায্য করে আর বেশি পরিমাণ ফুলও আসবে। এবার যদি আপনারা কোনো রকম অনুখাদ্য প্রয়োগ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি অনুখাদ্য দিতে পারেন, এটা হচ্ছে ফাইনাল চাষের সময় ছড়িয়ে ছিটিয়ে। অথবা যারা আপনার এইভাবে ইউরিয়া প্রয়োগ করতে চাইছেন না, এনপিকে 20-20-20 অথবা 19-19-19 আপনারা ফলিয়ার স্প্রে হিসেবে কিন্তু প্রয়োগ করতে পারেন, খুব সুন্দর কাজ দেবে। প্রতি 15 লিটার ড্রামে 100 গ্রাম আপনাকে এই এনপিকে 19-19-19 অথবা 20-20-20 গুলে স্প্রে করতে হবে। সচরাচর এই তিল চাষে যদি বৃষ্টিপাত হয়ে যায় সেক্ষেত্রে কোনো রকম সেচ লাগে না, তবুও যদি সেচ দিতে হয়, বৃষ্টিপাত হচ্ছে না, খরাজনিত এলাকা বা আবহাওয়া খরা চলছে, সেক্ষেত্রে আপনাকে দুটো সেচ অবশ্যই দিতে হবে। একটা হচ্ছে 30 দিনের মধ্যে একটা সেচ আপনাকে অবশ্যই দিতে হবে, আর একটা সেচ হচ্ছে মোটামুটি 50-55 দিনের মধ্যে। হ্যাঁ, অর্থাৎ দুখানা সেচ আপনাকে অবশ্যই দিতে হবে। যদি সম্ভব হয়, যদি খুব খরা চলে, বৃষ্টিপাত না হয়, তাহলে 3খানা সেচও কিন্তু আপনাকে দিতে হতে পারে। ফ্রেন্ডস, যে কোনো চাষেরই খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে ছত্রাকনাশক, কীটনাশক, এগুলো কিন্তু প্রয়োগ করতে হয়। ছত্রাকনাশক, কীটনাশক এগুলোকে প্রয়োগ না করলে কী হবে, আমাদের জমিতে বিভিন্ন ধরনের পচন জাতীয় রোগগুলো লেগে গেলে আমাদের ফলনটা খারাপ হয়ে যাবে, অথবা যে কোনো কীটের উপদ্রব, যে কোনো ধরনের কীটের উপদ্রব লেগে গেলে কিন্তু ফসল খারাপ হয়ে যাবে। যেমন ধরুন পাতা কেটে দিচ্ছে, হ্যাঁ, অথবা সুঁটি যখন আসে সুঁটি ফুটো করে ভিতরের আপনার সুঁটিগুলোকে নষ্ট করে দিচ্ছে, হ্যাঁ, বা কালো কালো জাব পোকা লাগতে পারে, বা যে কোনো ধরনের পোকা যদি আমার জমিতে লেগে থাকে তাহলে কিন্তু ফসলটাকে একেবারে নষ্ট করে দেবে। তাই আমরা গোড়া পচা, ডাঁটা পচা, সাদা গুঁড়ো এই জাতীয় কোনো ছত্রাক ঘটিত রোগের জন্য আমরা ক্যাব্রিও টপ বলুন, ম্যানকোজে 75 বলুন, বা সাপ পাউডার বলুন, রিডোমিল গোল্ড, হ্যাঁ, অথবা সুমিটোমো মোমেন্টো বা সেম টেকনিক্যালের এই জাতীয় ছত্রাকনাশকগুলোকে আপনি স্প্রে করতে পারেন 1-2 বার। অথবা কীটনাশক হিসেবে আপনি প্রফেক্স সুপার, হামলা, ডাইমিথ্রয়েড জাতীয় কীটনাশক স্প্রে করতে পারেন, অথবা অ্যাসাটাপ, অ্যাডমায়ার, এই সমস্ত কীটনাশক বা একই টেকনিক্যালের যে কোনো আপনার লোকালিটিতে অ্যাভেলেবেল সেই ব্র্যান্ডগুলো আপনি ব্যবহার করতে পারেন। তাহলে যে কোনো ধরনের কীট এবং ছত্রাকঘটিত রোগের জন্য কিন্তু আমরা আমাদের তিল গাছকে সম্পূর্ণভাবে রক্ষা করতে পারবো। আর একটা খুব ভীষণ অ্যাট্যাক করে আমরা দেখেছি শ্যামা পোকার জন্য, হ্যাঁ, তিল গাছের যে ডগাগুলো চ্যাপটা চ্যাপটা হয়ে যায় বা ফাইলোডি, এই ফাইলোডি রোগের জন্য কিন্তু আমরা এই কীটনাশকগুলোকে প্রয়োগ করলে আমরা এই শ্যামা পোকাটাকেও মারতে পারবো। এই এই যে পোকাগুলো কী করে, এরা এক ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসকে বহন করে নিয়ে এসে আপনার গাছের মধ্যে ঢুকিয়ে দেয়, যার ফলে গাছের অগ্রভাগ আর গ্রোথ করতে পারে না, চ্যাপটা হয়ে যায়, ফুল ফল আসে না, ভীষণভাবে আমাদের চাষকে ক্ষতিগ্রস্ত করে। এরপর ফ্রেন্ডস, আমাদের জমিতে যখন প্রত্যেকটা দানা পরিপুষ্ট দানায় পরিণত হবে তখন আমরা গাছকে কেটে দেবো, এবং যতদিনের ফসল আপনার তিলটা আপনি বপন করেছেন সেই দিনের মাথায় যখন দেখবেন প্রত্যেকটা ফল পরিপুষ্ট দানায় পরিণত হয়েছে, গাছগুলোকে কেটে আপনি ভালো করে জাঁক দিয়ে রেখে দেবেন এক জায়গাতে, তারপর সেগুলোকে আবার ভালো করে মিলে শুকিয়ে নেবেন। তো ফ্রেন্ডস, এইভাবে যদি আপনি চাষ করেন তাহলে এই সিস্টেমে
আপনি প্রতি এক একরে বা 100 শতক জমির জন্য 5 কুইন্টাল পর্যন্ত আপনি তিল উৎপাদন করতে পারবেন। ফ্রেন্ডস, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।